সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করেও শেষ রক্ষা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গতকালকে দুবাই যাওয়ার পথেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকান অভিবাসন দপ্তরের কর্তা ব্যক্তিরা। তারপরেই সঙ্গে সঙ্গে ইডিরকে জানিয়ে দেন এবং ইডির পক্ষ থেকে তাকে আটকানোর নির্দেশ দেওয়া হয়। যেহেতু পাসপোর্টে অভিবাসন দপ্তরের ছাড়পত্র ছিল না, রুজিরা বন্দ্যোপাধ্যায় দুই সন্তানসহ আরও একজন, মোট চারজন যাচ্ছিলেন দুবাই, আর সেক্ষেত্রে তাদের আটক করে অভিবাসন দপ্তর। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে গিয়েও কার্যত শেষ রক্ষা হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে অভিবাসন দপ্তর এবং সঙ্গে সঙ্গে বিমানবন্দরেই তাকে তলবের নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী 8ই জুন তাকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্টের আধিকারিকরা। মূলত কোন মামলায় তলব করা হয়েছে, সুপ্রিম কোর্টের বা কী নির্দেশ রয়েছে, ইডির আইনজীবী জানাচ্ছেন। সুপ্রিম কোর্ট সোনা কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ছাড়পত্র দিয়েছিলেন, কিন্তু কয়লা পাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। শুধুমাত্র সোনা কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র ছিল। এর আগে থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে সোনাসহ আটক করা হয়েছিল অভিষেক পত্নীকে। মুহূর্তে সেই খবর রটে গিয়েছিল আর তা নিয়েই কার্যত ইডি তলব করেছিল রুজিরাকে। সেই মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে ইডিকে জানিয়ে যেতে হবে। আর এবার কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটক করলো অভিবাসন দপ্তর। বলছেন কয়লা পাচার কাণ্ডে একাধিকবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে, তার জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে, তাই আবার তাকে তলব করা হচ্ছে। তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানাচ্ছেন ইডিকে জানিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রুজিরা। যখন ইডিকে মেল করে জানানো হয়েছিল তখন কেন তাকে নিষেধ করা হয়নি, এইভাবে অমানবিক সিদ্ধান্ত কেন নিচ্ছে ইডি, সেই প্রশ্নই তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।